মিয়ানমারের বিরুদ্ধে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিচার, নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে আজ শুনানি। ভারতের লোকসভায় পাশ হল বিতর্কিত নাগরিকত্ব বিল, বিরোধীদের প্রবল আপত্তি, তুমুল হট্টগোল, আজ তোলা হতে পারে রাজ্যসভায়। বড় চমক আসছে আওয়ামী লীগের কাউন্সিলে, বাদ পড়বেন বর্তমান কমিটির অর্ধেকে, জায়গা পাচ্ছেন এক ঝাঁক নতুন মুখ। স্বাধীনতার 49 বছর পরও অযত্ন অবহেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, অনেক বধ্যভূমি প্রভাবশালীদের দখলে, নির্বিকার প্রশাসন। ভ্যাট ফাঁকি কমাতে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের, অনলাইন এবং অটোমেশন কার্যক্রম জোরদার করার তাগিদ। কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর এবারের আসর, নিজেদের তৈরি করতে অনুশীলনে ব্যস্ত তারকা ক্রিকেটাররা। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সকাল 9টার সংবাদে, সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানাবো বিস্তারিত। আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হবে আজ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় এনে দোষী প্রমাণ করতে রোহিঙ্গা সংকট সমাধানে আশার আলো দেখছে বাংলাদেশ। তবে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং মিয়ানমারের রায় মেনে না নেয়ার ইতিহাস টেনে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এই উদ্যোগ কিছুটা কাজে আসলেও সংকট সমাধানে যথেষ্ট নয়। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রোহিঙ্গাদের গণহত্যা, অত্যাচার ও ধর্ষণের অভিযোগে গেল 11 নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতে মঙ্গলবার শুরু হচ্ছে ওই মামলার শুনানি। শুনানিতে অংশ নিতে এরই মধ্যে নেদারল্যান্ডে পৌঁছেছেন অভিযুক্ত মিয়ানমারের শীর্ষ নেতা অং সান সু চি ও তার প্রতিনিধি দল, আর গাম্বিয়াকে সহযোগিতা করতে বাংলাদেশের পক্ষে প্রস্তুত পররাষ্ট্র সচিব শহীদুল হক সহ 20 সদস্যের প্রতিনিধি দল। তারা গেছেন এবং তাছাড়া আমরা বাইরেরও লোক, এই জেনোসাইড সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, এরপর রিসার্চ করেন মহিদুল হক ফর এক্সাম্পল, তাদেরও আমরা, তাদেরও বন্ধু বান্ধব আছেন, দে হ্যাভ দেয়ার ওন নেটওয়ার্ক, আমরা তাদেরও পাঠিয়েছি। মিয়ানমারকে অপরাধের কাঠ গড়ায় দাঁড়িয়ে তথ্য প্রমাণের মাধ্যমে দোষী সাব্যস্তের বিষয়ে আশাবাদী বাংলাদেশ, আশাবাদী রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে বাধ্য করতেও। এভিডেন্স ইজ দেয়ার, আমরা এভিডেন্স সংগ্রহ করিনি। ইন্টারন্যাশনাল যেটা ওই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তারা তো ভেরি অবজেক্টিভ, তারা এগুলো সংগ্রহ। শুধু আমার ধারণা যে বিচারে আমরা মানে গাম্বিয়া জয়লাভ করবে। আইসিজেতে যাওয়ার আগেই চীনকে পাশে পেয়েছে মিয়ানমার। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান বলছেন গণহত্যার বিষয় প্রমাণ করা সহজ হবে না, আর হলেও মিয়ানমার অত সহজে সেই রায় মেনে নিতে চাইবে না। নিশ্চিন্তভাবে প্রমাণিত হতে হবে যে তারা গণহত্যার ইচ্ছা ছিল এবং গণহত্যা করেছে তারা। এমনকি গণহত্যার মতো কার্যকলাপ হয়েছে কিন্তু গণহত্যার উদ্দেশ্য ছিল না, এটাও যদি প্রমাণিত হয় তাহলেও কিন্তু পুরোপুরি কনভিকশন হবে না। তবু কিন্তু তারা প্রচুর যে সেখানে অ্যাট্রোসিটি চালিয়েছে এবং যেটা বলা হচ্ছিল যে এথনিক ক্লিনজিং সেটা যে করেছে, এগুলি এই সত্যগুলি উঠে আসবে, এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। আইসিজের রায় না মানলে বাংলাদেশের শেষ ভরসা হবে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল, কিন্তু সেখানে কি চীনের সমর্থন পাবে বাংলাদেশ? সিকিউরিটি কাউন্সিল কি সেটা একতরফাভাবে পুরোপুরি মিয়ানমারের উপর করবে? সে সম্ভাবনা খুব কম, কারণ সেখানে তাদের ভেটোর প্রশ্ন থাকবে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার মধ্যরাতে ভারতের লোকসভায় পাশ হল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি পাশ হওয়ার ফলে প্রতিবেশী তিন দেশের অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। তবে বিলটি উত্থাপনের পরপরই বিরোধীদের চরম তোপের মুখে পড়েন অমিত শাহ। 7 ঘন্টা ধরে চলে বিতর্ক, তুমুল হট্টগোল বাধে লোকসভায়, শেষ পর্যন্ত 311 ও 80 ভোটে পাশ হয় বিলটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার লোকসভার নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন বিজেপি প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ 7 ঘন্টার তুমুল বিতর্ক আর হট্টগোলের পর রাত 12:30টার দিকে 311-80 ভোটে পাশ হয় বিতর্কিত এই বিল। শুরু থেকেই কংগ্রেসের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের প্রস্তাবের বিরুদ্ধে সংসদে জোরালো আক্রমণ করেন বিরোধী এমপিরা।
বিরোধীদের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেসই ধর্মের ভিত্তিতে তৈরি করেছে এই বিল, সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। তিনি বলেন, বাংলাদেশে যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি, তবে খালেদা জিয়া ক্ষমতায় এলে নির্যাতিত হয়েছে। বিলটি পেশের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট ভবন। বিলটিকে সংশোধনী বিরোধী আখ্যা দিয়ে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করে বিভিন্ন দল। প্রবল আপত্তি জানান মুসলিম পার্লামেন্টের সদস্যরাও। অল ইন্ডিয়া মজলিসে ওহেদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি বিলের উপর আলোচনায় বলেন, এর মধ্য দিয়ে ভারতের জনগণের মধ্যে নেতৃত্বে বড় চমক আসছে আওয়ামী লীগের এবারের কাউন্সিলে। সম্মেলনকে সামনে রেখে নতুন মুখ খুঁজছে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির নীতি নির্ধারকেরা বলছেন, এবারের কমিটিতে জায়গা পেতে যাচ্ছেন একঝাঁক তরুণ নেতা, যারা হবেন ভবিষ্যৎ আওয়ামী লীগের কাণ্ডারি। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে সারা দেশে চলছে সম্মেলনের উৎসব। বেশ কয়েকটি সহযোগী অঙ্গ সংগঠনের সম্মেলনের শেষের পাশাপাশি জেলা মহানগর ও উপজেলা সম্মেলন চলছে প্রতিদিন। সমানতালে চলছে কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি। সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা, কমিটিতে নতুন মুখ থাকছেন কারা। দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলে জানা গেছে, এবারের কমিটিতে অন্তত এক ডজন নতুন মুখ আসতে পারে, যাদের মধ্যে শেখ তন্ময়, ক্রিকেটার মাশরাফি মর্তুজা, সৈয়দ আশরাফের ছোট বোন ডাক্তার সৈয়দ জাকিয়া নূর লিপি, ডাক্তার নুজাত চৌধুরী শম্পা, সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান রিপন অন্যতম। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে বর্তমান কমিটির প্রায় অর্ধেক সদস্যই বাদ পড়তে পারেন নতুন কমিটিতে, যেখানে জায়গা পেতে যাচ্ছেন একগুচ্ছ নতুন মুখ। দলের দুর্দিনে কারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। তাদের যে ইমেজ এবং তাদের যে কার্যক্রম, সেগুলো বিবেচনা করে দেখা হয়। এটা সময়ের দাবি যে আমাদের যারা সাবেক ছাত্র নেতাগণ আছেন, আমরা বিশ্বাস করি তারা আমাদের মূল দলে এসে তাদের সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ রাখবেন। প্রতিটি সম্মেলনে আমরা চমক দেখেছি, প্রতিটি সম্মেলনে আমরা প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটিয়েছি, এবং এটা সকল লেভেলেই, এটা শুধুমাত্র জাতীয় সম্মেলনে নয়, নবীনেরা আরও এগিয়ে আসুক, যারা বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এবং সিনিয়র নেতারা বলছেন, কোনো অবস্থাতেই বিতর্কিত কাউকে স্থান দেবে না দল। এই শুদ্ধি অভিযানে দলের মধ্যে বিতর্কিত ব্যক্তিদের ছায়ার হওয়ার সম্ভাবনা নেই। তো প্রায় প্রতিবারই অন্তত 20-25 জন নেতা বাদ পড়েছেন এবং নতুন অন্তর্ভুক্তি হয়েছেন। এবারও সে ধরনের থাকবে, হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। কম হওয়ার সম্ভাবনা কম, বেশি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। এই যে কাউন্সিলের থেকে যারা আসবে, তারাই তো ওখানে একটা বিশাল একটা বড় ভূমিকা রাখবে সারা দেশব্যাপী। সেজন্য আমরা এটাকে খুব গুরুত্ব দিচ্ছি, আশা করছি যে অনেক মহিলাদেরও নেতৃত্বে আমরা সেন্ট্রাল কমিটিতে দেখব। সাদামাটাভাবে উদযাপনে 21তম জাতীয় কাউন্সিলের নেতৃবৃন্দই আগামী বছর জাতির পিতা জন্মশতবার্ষিকী পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। স্বাধীনতার 49 বছর পার হলেও আজও অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে দেশের বিভিন্ন স্থানের বদ্ধভূমিগুলো। আবার অনেকে বদ্ধভূমির জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বসত বাড়ি। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বদ্ধভূমি সংরক্ষণ। দেশের সব বদ্ধভূমিগুলোকে সংরক্ষণ করে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স নির্মাণের দাবি স্থানীয়দের। দর্শক, এবারে বিস্তারিত জানাতে যশোর ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন ও আব্দুস সামাদ সাইম। শুরুতেই যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কতটা সংরক্ষিত আছে, সরজমিনে আপনি কি দেখছেন? খ্যাত এইখানে কিন্তু অনেক মানুষকে স্বাধীনতা যুদ্ধে কিন্তু মেরে ফেলা হতো এবং নির্যাতন করা হতো। আপনাকে যদি দেখায় যে এই নদী দিয়ে সেই মানুষগুলোকে মেরে ফেলা হতো, তো সব মিলে কিন্তু এখানে অনেক মানুষকে নির্যাতন করে মারা হতো। সে কারণে এখানে নীলকুটির নামে এলাকাবাসী চেনে। কিন্তু আপনাকে যদি একটু ক্যামেরার চোখ দিয়ে দেখায়, সে কিন্তু এই এলাকাটি কিন্তু অসংরক্ষিত রয়েছে এবং যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে
সবে দখল করে রেখেছেন। তো আমার সাথে রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুদাসের আলী, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিভিন্ন এলাকা দখল করে রাখছেন এই নীলকুঠির এলাকা এবং এটা সংরক্ষণও করা যাচ্ছে না, এই কেন যাচ্ছে না? আসসালামু আলাইকুম। এই সংরক্ষণ করা যাচ্ছে না, এর একটি কারণ এই জায়গাটি নীলকুঠি এবং সরকারি জায়গা, এটি বিভিন্ন সময় বিভিন্নভাবে দখলবাজিরা দখল করে রেখেছে এবং প্রভাবশালী মহল কিছু লোক আছে তাদের কাছ থেকে এগুলো দখল হচ্ছে না, সেই কারণেই কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি বিগত সময় যে জেলা প্রশাসক ছিল যশোরের হুমায়ুন কবির, উনি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, উনি নিজেও আসছে, হাইটে দেখে গেছে এবং আমাদেরকে আশ্বস্ত করছিল যে এসিল্যান্ডে বলছিল যে এই জায়গাগুলো ইয়ে করার জন্যে কাগজপাতি যাতে আর লিজ না দেয় এবং কোনো কিছু না দেয় এবং দখল নিশ্চিত করার জন্যে। কিন্তু প্রতি বছরই ডিসেম্বর মাস আসলে আমরা এই জায়গায় আসি এবং এই দাবি রাখি, ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্যের কাছেও আমরা দাবি রাখেছি যে এই জায়গাটা, যে শহীদরা মারা গেছে, যে সমস্ত লোককে এই জায়গায় মেরে ফেলা হয়েছে তাদের একটা স্মৃতিস্তম্ভ করার জন্য এবং এইটা একটা রাস্তা বের করে এটা যদি করা হয় তাহলে তার শহীদের আত্মা শান্তি পাবে, এই এলাকার মানুষও শান্তি পাবে, এই এলাকায় আওয়ামী লীগের যারা আছে তারাও খুশি হবে, তাদেরকে এই জায়গায় মারা হয়েছে এই নদীটি, তাদের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে অনেক মা বোনের হাড় গোড় মাথা এই জায়গায় পড়েছিল, স্বাধীনতার পরে শ হাড় গোড় এই জায়গাতে নিয়ে গেছে, এই জায়গায় ছিল এই নীলকুঠির এই জায়গায় এবং এই বাগানের ভিতরেই আইনে মারা হয়তো তাদেরকে ক্যাম্পে, রাজাকার ক্যাম্পের থেকে। তা আমরা চাই এই জায়গাটা দখলদার বাজ থেকে ফিরিয়ে আনে এই জায়গাটায় একটা স্তম্ভ, শহীদদের স্তম্ভ করা হোক, এই এলাকার যারা মারা গেছে তাদের নামে যাদেরকে এই জায়গায় মারা হয়েছে। আমি এইমাত্র আমরা দেখেছি এর আগে যে বিগত সময় এই ইউনিয়ন বিভিন্ন সময় আওয়ামী লীগের এই প্রথম চেয়ারম্যান আমরা এসে এর দাবিটা জানাইছি, কিন্তু বিগত সময় বিভিন্ন দলের চেয়ারম্যানরা এইগুলো তাদের মাধ্যম দিয়েই প্রবাসী মহল টাকা পয়সা দিয়ে এইগুলো দখল করে তারা ঘর বাড়ি তৈরি করেছে। আমরা এদেরকে অচিরে উচ্ছেদ চাই এবং সরকারি জায়গা সরকারের ফিরে আসুক এবং সাধারণ মানুষ যাতে জায়গায় বিচারণ করতে পারে, এটাই আমার জোর দাবি এবং এলাকাবাসীর দাবি, এই বলে আমি আমার কথা শেষ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই এলাকাটি, এই জায়গাটি দখল করে রেখেছেন স্থানীয়রা, তারা বলছেন যে এই দখল উচ্ছেদ করে এখানে একটি কমপ্লেক্স নির্মাণ করার, তো সব মিলিয়ে কিন্তু এই জায়গা কিন্তু একটি যে জায়গা রয়েছে এই জায়গা কিন্তু দখল এখনও পর্যন্ত উচ্ছেদ হয়নি। আপনাকে যদি একটু দেখায় যে এখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে তারা কিন্তু এখানে বিভিন্ন বাড়িঘর তৈরি করা হয়েছে, সব মিলে এখানে যারা শহীদ ছিল তারা কিন্তু এই জায়গায় বিভিন্নভাবে নিহত আহত হয়েছেন, তারা কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা বিভিন্ন সময় পদক্ষেপ নিয়ে থাকেন কিন্তু এখন পর্যন্ত আমরা বাস্তবে কোনো পদক্ষেপ দেখতে পারছি না। এই যে নীলকুঠির যে জায়গাটি রয়েছে আপনি দেখেন, এখানে কিন্তু বড় একটি বিল্ডিংও ছিল, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং স্থানীয় প্রভাবশালীরা কিন্তু বাড়িঘর তৈরি করেছে, সব মিলে এখানে যে বাড়িঘর তৈরি হয়েছে সে ক্ষেত্রে কিন্তু প্রভাবশালীরা দখল করেছে এবং এখানকার যারা স্থানীয় প্রভাবশালী রয়েছে তারা দখল করে রেখেছেন। আপনি শুনছিলেন যে স্থানীয় চেয়ারম্যান উনি বলছিলেন যে এখানকার যখন তারা দখল করে রেখেছেন অবৈধ দখলদাররা এবং এই দখলের ফলে কিন্তু এই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, শুধু এই নীলকুঠি নয় এবং যশোরের অনেক জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দখল করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি সিরাজগঞ্জে আব্দুস সামাদ সাহেবের কাছে। ধন্যবাদ রিপন। আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনি সিরাজগঞ্জের কিন্তু 1971 সালে যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং সিরাজগঞ্জে যারা পাক বাহিনীর হাতে নিহত হয়েছে এবং যাদের রক্তে রঞ্জিত হয়েছে সিরাজগঞ্জ, সেই সিরাজগঞ্জে কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে অসংখ্য বধ্যভূমি, এই বধ্যভূমিগুলো কিন্তু আজ পর্যন্ত এখনও সংরক্ষিত পুরোপুরি করা হয়নি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি শিয়ালখোল ইউনিয়নের মুচিবাড়ি বধ্যভূমি, এখানে কিন্তু 7 জনকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছিল এবং এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়নি। এমনকি এইরকম যে সিরাজগঞ্জে আরও 12 থেকে 13টি বধ্যভূমি রয়েছে সেগুলোও কিন্তু সংরক্ষিত করা হয়নি। আমি যে শিয়ালখোলে রয়েছি সেদিন যে প্রত্যক্ষদর্শী ছিলেন তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনি সেদিন কি দেখেছিলেন, আপনি তো ছোট ছিলেন, কি দেখেছিলেন? তখন আমার বয়স 12.5-13 বছর, সেই দিন বেলা
সাড়ে বারোটা পৌনে একটার দিকে হঠাৎ করে পাক হানাদার বাহিনী ওদিক থেকে পশ্চিম দিক থেকে হিন্দু শনাক্ত করে তাদেরকে ছজনকে ধরে নিয়ে আসে হাত বেঁধে, এবং এখানে এসে যেখানে দাঁড়িয়ে আছে যার সমাধিতে শিবচরণ দাস, একে এসে বাসায় পেয়ে তাকে নিয়ে তাকে মানে উলঙ্গ করে তার পুরুষাঙ্গ দেখে শনাক্ত করা হয় হিন্দু, এবং এটা হিন্দু শনাক্ত করেই এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে 200 ফিট ফাঁকেই ওদেরকে নিয়ে হাত বেঁধে সরাসরি ব্রাশ ফায়ার করা হয়। সেই ব্রাশ ফায়ারে 7 জন শহীদের মধ্যে 6 জন ওখানেই স্পটেই নিহত হন এবং একজন জীবিত থাকে, ফণীন্দ্রনাথ দাস, ওকে জল খাবার চেলে পরে উঠিয়ে আনা হয়, আনার পরে তাকে বাসায় নিয়ে গেলে রাত্রেই ধন্যবাদ উনি মারা যান। আমি সিরাজগঞ্জ যে গণহত্যা কমিটি কাজ করছে, গণহত্যা যেখানে যেখানে শনাক্ত করার জন্য, সেই নিয়ে তার সাথে কথা বলবো। আচ্ছা, সিরাজগঞ্জের বধ্যভূমিগুলোর অবস্থা কেমন? আমরা সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি আসলে যে কাজটা করছিলাম, যে সিরাজগঞ্জে গত 2 বছর যাবৎ যে তৃণমূলের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা খুঁজে বের করবো, এখানে আমরা যে কাজটা করতে যা দেখছি যে সিরাজগঞ্জে প্রায় 27টি এলাকা আছে যেখানে গণহত্যা হয়েছে, এখানে বধ্যভূমি আছে এবং যুদ্ধস্থান আছে। এই জায়গাগুলো আমরা চিহ্নিত করতে যাতে কিছু বিভৎস সমস্ত ঘটনা, এবং সাধারণ মানুষের কাছে যখন আমরা জিজ্ঞেস করছি তারা যে সমস্ত তাদের স্মৃতির কথা বলছে সেটা হলো ভয়ঙ্কর একটা অবস্থা ছিল সেই সময়, একটা অবরুদ্ধ বাংলাদেশ আর কি। আমরা এই জিনিসগুলো তুলে আনছি এই কারণে যে তৃণমূলের মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে আসলেই বাংলাদেশ কিন্তু বেঁচে থাকবে, আর বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে তৃণমূলের মুক্তিযুদ্ধের ইতিহাসটা দরকার। এই জন্যই আমরা এই কাজটা করছি। এই ক্ষেত্রে জেলখানার ঘাট আছে, বড়ৈতলি আছে, শিয়ালখোল আছে, তারপর ধিতপুর আছে, বাগবাটি আছে, বিভিন্ন জায়গায় কিন্তু গণহত্যা হয়েছে এবং ব্যাপক হারে গণহত্যা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে উনি যেমনটা বলছিলেন যে ওনারা আসলে গণহত্যা যে কমিটি রয়েছে তারা কিন্তু আসলে বধ্যভূমিগুলো চিহ্নিত কাজ করে যাচ্ছে, এবং সরকারের কাছে তাদের যেটা দাবি এই বধ্যভূমিগুলো যেন সংরক্ষিত করে মুক্তিযুদ্ধের সেই সময়ের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে জহুরের কাছে। সাইমন রিপন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমিগুলো, সে সম্পর্কে জানাতে যশোর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। শুরুতে যশোর থেকে রিপন হোসেন এবং পরে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হন আব্দুস সামাদ সাইম। চলে যাচ্ছি পরের সংবাদে। আর এবারে জানাবো বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন যুদ্ধ জয়ের কথা। সেক্টর 3-এ এক্সপ্লোসিভ টিমের নেতৃত্বে ছিলেন এবি তাজুল ইসলাম। পাকিস্তানি সেনাদের ঠেকাতে অনেকগুলো ব্রিজ বোমা মেরে ভেঙে ফেলেছিলেন তিনি। বীরত্বের সঙ্গে অংশ নেন অগণিত সশস্ত্র যুদ্ধে। নিউজ 24-কে শুনিয়েছেন সেই বীরত্ব গাথা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। একাত্তরে সিলেটের জকিগঞ্জে একটি ব্রিজ বোমা মেরে ভাঙতে চান মুক্তিযোদ্ধারা, কিন্তু সেই খবর পাকিস্তানিরা আগেই পেয়ে যায়। মুক্তিযোদ্ধাদের ওপর গুলি করতে শুরু করে তারা। তখন মুক্তিযোদ্ধারা ব্রিজ থেকে লাফিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে চলে যায় ভারতের মাটিতে। এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন এবি তাজুল ইসলাম। প্রচণ্ড বৃষ্টিও শুরু হলো, আমি বুঝতে পারলাম যে উই আর আন্ডার ট্র্যাপ, এবং যেই লোক আমাদেরকে তথ্য বুঝেছে সেই একই লোক পাকিস্তানিদের তথ্য বুঝেছে। সো আমরা এম্বুশের মধ্যে পড়ে গেছি। হাওবার আমাদের একটি লোকও ওই আক্রমণে নিহত হয় না, তারা ব্রিজ থেকে জাম্পর পানিতে পড়ে সাঁতরিয়া ভারতের অভ্যন্তরে চলে যায়। এমনি অগণিত ব্রিজ বোমা মেরে উড়িয়ে দিয়েছেন এবি তাজুল ইসলাম। সেক্টর 3-এ এক্সপ্লোসিভ টিমের নেতৃত্বে ছিলেন তিনি। তবে তিনি সব ব্রিজ ওড়ানোর পক্ষে ছিলেন না, কারণ মুক্তিযুদ্ধের পর এগুলো আবার নির্মাণ করতে হবে বাঙালিদেরই। দুইটা ব্রিজ ভাঙলে তো যথেষ্ট, অল দ্য ব্রিজ ভাঙলে এটা তো আবার আমাদেরকেই করতে হবে। মানে ব্রিগেডিয়ার বাগচি ছিল আমাদের ক্যাম্প চার্জে, ওরা বলল আমি এখানে কিছুটা দ্বিমত পোষণ করে অ্যাকচুয়ালি সবকটা ব্রিজ ভাঙার পক্ষপাতী ছিলাম না। দুই সাইডের দুই মাথার দুইটা ব্রিজ ভেঙে দিলে কমিউনিকেশন ডিসরাপ্ট হয়ে যাবে, এটা ছিল আমার ভাবনা। নরসিংদীতে অনেকগুলো সম্মুখ যুদ্ধ করেন এবি তাজুল ইসলাম। একবার পাকিস্তানিরা তাদের দুই দিক থেকে আক্রমণ করেন, তারপরও তারা পাকিস্তানি সেনাদের লঞ্চ ডুবিয়ে দেন। নরসিংদি এলাকা, জিনারদি, গফরগাঁও, বর্মি, তারপরে মনোহরদি, কাপাসিয়া, আমি কাপাসিয়া রাজেন্দ্রপুরের যে ক্যান্টনমেন্টের যে ব্রিজ এটাও আমি ডেমোলিশ করেছি। চিটাগাংয়ের সাথে যে ইলেকট্রিক লাইনগুলি ছিল ওইগুলিও আমরা আমাদের সেকেন্ড বেঙ্গলের যে আমাদের সেক্টর 3-র নির্দেশে এগুলিও আমরা এখানে বেলাবো রেখে বোধ হয় কয়েকটা গাছ আমরা তখন ডেস্ট্রয় করে দিই যাতে করে ইলেকট্রিসিটি পাকিস্তানিদের ক্যাম্পে থাকতে না পারে।
মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়েছেন সুসজ্জিত শত্রু সেনাদের ওপর। এটা একটা অলৌকিক ব্যাপারও, যখন আমরা জয় বাংলা স্লোগান দিলে এটার মধ্যে কী আছে আমি জানি না, কিন্তু আমরা উত্তেজিত হতাম এবং পাকিস্তানিরা ভয় পেত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে একটা বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 9টার সংবাদ। কেন্দ্রীয় কাউন্সিলের আগে সারা দেশে জেলা ও মহানগরে কাউন্সিল করছে আওয়ামী লীগ। আজ খুলনা আওয়ামী লীগের কাউন্সিল, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, দীর্ঘ 8 বছর পর মহানগর ও জেলা আওয়ামী লীগের এই কাউন্সিল, তো এই কাউন্সিলকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ জহুর, আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘদিন পর খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দ এসেছেন। আপনি জানেন যে আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। তো এই সম্মেলনের প্রত্যাশা কী সে বিষয়ে আমরা জানতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা, সাবেক ছাত্র নেতা, তুখুর ছাত্র নেতা অসিত বরণ বিশ্বাস। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই সম্মেলনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আপনি কি প্রত্যাশা করেন? আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021 এবং 41, এটি বাস্তবায়নের জন্য আগামী দিনে নূতন এবং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে কমিটি হবে, সেই কমিটি আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার এই ভিশন বাস্তবায়ন করবে, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত বাংলাদেশ এই বাংলাদেশ গঠনে সহযোগিতা করবে এবং এমন একটা নেতৃত্ব যাদের বিগত দিনে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যেই যে শুদ্ধি অভিযান শুরু করেছে, আমরা বিশ্বাস করি এই খুলনা থেকে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব হবে সেই নেতৃত্বই আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। কথা বলছিল অসিত বরণ বিশ্বাস, সেটি উনি বলছিলেন যে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ উপহার দেবে এই কমিটি খুলনাকে সেই মাদক মুক্ত করবে এমনটি প্রত্যাশা করছেন। আপনি জানেন যে আজকের এই যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আমি যদি আপনাকে একটু মঞ্চ দেখাই, সেখানে মঞ্চটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আর কিছুক্ষণের মধ্যেই এখানে উদ্বোধনী সঙ্গীত প্রস্তুতি চলছে, উদ্বোধনী সঙ্গীতের জন্য প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি মঞ্চে দাঁড়িয়ে এখানকার শৃঙ্খলা বিষয়ে কথাবার্তা বলছেন এবং যারা নেতাকর্মী আসছেন তাদেরকে নির্দিষ্ট স্থানে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে ইতিমধ্যে সভা শুরু হবে, তার আগেই কিন্তু মঞ্চের যে সামনে যে বিশাল চত্বর আছে, যে প্যান্ডেল আছে, প্যান্ডেলে ইতিমধ্যে এখানকার নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার স্থানীয় অনেকেই এখানে এসেছেন যারা এই এই কাউন্সিলকে ঘিরে তাদের যে প্রত্যাশাগুলো সেগুলো বিগত দিনে জানিয়েছেন এবং বলেছেন যে এই যে কাউন্সিল হবে সেখানে স্বচ্ছ এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন এবং কর্মী বান্ধব একজন নেতা তারা নির্বাচন করবেন। আমরা একটু কথা বলি, এই ডেলিগেটে উপস্থিত হয়েছেন কামরুল ইসলাম, আপনাকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি। আপনি কি প্রত্যাশা করেন এই সম্মেলনকে ঘিরে? প্রত্যাশা হচ্ছে আজকে সম্মেলন খুব সুন্দরভাবে এবং আপনার খুব সুন্দর হবে এবং আমরা আশা করি যে এটা শৃঙ্খলা বজায় থাকবে।
যেমনটি বলছিলেন যে শৃঙ্খলা বজায় থাকবে এবং সুন্দরভাবে এই সম্মেলন সম্পন্ন হবে এটি প্রত্যাশা করছেন। সব মিলে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে এই মহানগর এবং খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। জহুর, এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি খবর সঙ্গে থাকুন, পরবর্তী খবরে আমরা আরও আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারব। খুলনা আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। সমুদায় পর্যায়ে নিচ্ছে আর একটা বিরতি, আরও খবর নিয়ে ফিরব, সাথেই থাকুন। সংসদ নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদের উপরই আস্থা রেখেছে এই কেন্দ্র, আর এ নিয়ে ক্ষোভ আছে তৃণমূলে। এদিকে দায়িত্ব পাওয়ার একদিন পরই 5 জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জেলা সভাপতি। বললেন, সভানেত্রী নির্দেশেই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। জেলা মিরাজউদ্দিন মোল্লা, রাজশাহী জেলা আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক হবেন আব্দুল ওদুদ দারা। কেন্দ্রীয় এই নেতা যখন 3 বছরের জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করলেন, বাইরে তখন নিস্তব্ধতা, ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। কাউন্সিলররা বলছেন এই কমিটি তৃণমূলের মতামতে হয়নি। বর্তমানে যে কমিটি হলো, এই কমিটি আওয়ামী লীগকে বর্তমান অবস্থায় যেভাবে এগিয়ে নেওয়া দরকার সেভাবে এগিয়ে নেওয়ার মতন কাজ হবে না। তৃণমূলের প্রকৃত চাওয়াটা হয়তো উপেক্ষিত হয়েছে বলে আমি মনে করি। সভাপতি মেরাজউদ্দিন মোল্লা 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পরের 2 বার তাকে দল মনোনয়ন দেয়নি, দলীয় সিদ্ধান্ত অমান্য করে হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাও 2 বারের সংসদ সদস্য, বিতর্কে গত নির্বাচনে দল তাকেও মনোনয়ন দেয়নি। বিতর্কিত এই 2 নেতার উপরেই এবার আস্থা কেন্দ্রের। দলীয় প্রধান বলাই সিদ্ধান্ত অমান্য করেছিলেন বলে দাবি নতুন সভাপতির, আর সাধারণ সম্পাদক বলছেন মনোনয়ন আর দলীয় নেতৃত্ব ভিন্ন প্রেক্ষাপট। নেত্রী বলেছিল যে ফুটবল খেলে খেলা দেখেছ, আমার যা আমি ফুটবল খেলেছি ছাত্র জীবনে, তো বলে যে এক দল আসেনি, তাহলে কী করতে হবে, আর এক দল, এক দলকেই 2 দল হয়, দর্শক এসেছে, দর্শককে খেলা দেখাতে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের এত বড় একটা নেতৃত্বের জায়গা আমাকে দিয়েছে, এটাই আমাকে সবচেয়ে বড় প্রাপ্তি, বড় পাওয়া। এর সাথে নমিনেশনের বিষয়টাকে মিলানোর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেন্দ্রের সিদ্ধান্তে একরকম চমক হয়েছে নতুন কমিটি, দলকে সংগঠিত করতে তাই তাদেরও চমক দিতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাজী শাহেদ, News24, রাজশাহী। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যথাযথভাবে ভ্যাট দেওয়ার উৎসাহিত করতে আজ পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। এছাড়াও সপ্তাহব্যাপী জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর উদ্যোগে পালন করা হবে ভ্যাট সপ্তাহ। ব্যবসায়ীরা বলছেন ভ্যাট দিবসের মূল লক্ষ্য হওয়া উচিত ভ্যাট আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করা। তাদের মতে ভ্যাট ফাঁকি কমাতে এবং হয়রানিমুক্তভাবে মূসক আদায় নিশ্চিত করতে হলে ভ্যাট অনলাইন এবং অটোমেশন কার্যক্রম জোরদার করতে হবে, যা বাস্তবায়নে এখনও পিছিয়ে NBR। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। চলতি অর্থ বছরে বাজেটের আকার 5.25 লাখ কোটি টাকার, আর এই বাজেট বাস্তবায়নে 3.25 লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে, যেখানে সবচেয়ে বেশি অর্থ আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ভ্যাট বা মূসক থেকে। যদিও NBR-এর হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি 20,000 কোটি টাকারও বেশি, যেখানে ভ্যাট আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি অন্তত 8,000 কোটি টাকা। ভ্যাট বা মূসক ব্যবসায়ীরা পরিশোধ করলেও তার চূড়ান্ত দায়ভার নিতে হয় ভোক্তাকেই। দৈনন্দিন খরচের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত বা সব শ্রেণীর ক্রেতারা ভ্যাট পরিশোধ করলেও তা যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় কিনা এ নিয়ে আছে অভিযোগ। ভ্যাটের ফাঁকি দেওয়ার একটা
প্রবণতা আমাদের মধ্যে আছে। ব্যাটার কেউ মাফ করে দেয় না যে না আমার এখানে ব্যাট লাগে না, এই জন্য আমি 10 টাকার জিনিসটা 8 টাকা নিলাম, তা তো না। সেই জন্য প্রতিটা জায়গায় যেন ব্যাট নেওয়া হয় সেই জিনিসটা ইনশিওর করতে হবে। সব দেশি কম বেশি ভ্যাটের ফাঁকি কম বেশি ফাঁকি দিবি, এটা সিস্টেম, কিন্তু ভ্যাট আদায়কারী যিনি আছেন উনি কতটুকু সৎ সেটা তো আমাদের প্রশ্নের বিষয়। আমার ভ্যাট দিবসে প্রথম দাবি থাকবে প্রত্যেকটা উপজেলায় ভ্যাট অফিস করা হোক, ভ্যাটের আওতা বাড়ানো হোক। ব্যবসায়ী নেতারা বলছেন ভ্যাট অনলাইন ব্যবস্থা বা প্রযুক্তির আধুনিকায়ন করতে না পারায় ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসেনি এখনও। পৃথিবীর সব দেশে ভ্যাটের সাথে অটোমেটিক আপনার যে আপনার ক্যাশ বাক্স আপনার সেল সব কিছু অটোমেশন করা হোক, তাহলে ভ্যাটের ফাঁকিটা আসবে না। আমরা তো ফাঁকি দিতে চাই না, আবার আমরা হয়রানিও চাই না। সৎভাবে যাতে টাকাটা দিলে সাধারণ একটা মানুষ ভ্যাট দিবে, কিন্তু ভ্যাটটা সরকারের ঘরে যাবে না যতক্ষণ না এটা অনলাইন না হবে। চলতি বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ফলে ভ্যাট আদায়ে বড় লক্ষ্য থাকলেও অর্থবছরের প্রথম 4 মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1%। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। দেশ বীজের বিলুপ্তি ঠেকাতে সাতক্ষীরায় নিজ বাড়িতে অল্পনা রানী নামে এক কিষানী গড়ে তুলেছেন দেশীয় 400 প্রজাতির শাকসবজি ও ঔষধি বীজ ভাণ্ডার। তার মতে হাইব্রিডের হাত থেকে কৃষককে রক্ষা করতে হলে দেশি প্রজাতির বীজ সংরক্ষণের বিকল্প নেই। অল্পনা রানীর মতো বীজ সংরক্ষণে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার আরও অনেক কিষান কিষানী। সাতক্ষীরা থেকে শাকিল ইসলাম জুয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ধুমঘট গ্রামের বাসিন্দা অল্পনা রানী গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক থেকে পরামর্শ নিয়ে 2012 সালে দেশি প্রজাতির বীজ সংরক্ষণ শুরু করেন। বাড়ির আঙিনায় দেশি প্রজাতির বিভিন্ন ফলমূল শাকসবজি ও ঔষধি গাছ লাগিয়ে 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ আমাদের কৃষি বাড়ি নামে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘট গ্রামের বাসিন্দা অল্পনা রানী গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক থেকে পরামর্শ নিয়ে 2012 সালে দেশি প্রজাতির বীজ সংরক্ষণ শুরু করেন। বাড়ির আঙিনায় দেশি প্রজাতির বিভিন্ন ফলমূল শাকসবজি ও ঔষধি গাছ লাগিয়ে 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ আমাদের কৃষি বাড়ি নামে খামার। এই খামার বাড়িতে বর্তমানে অন্তত 400 দেশি প্রজাতির বীজ সংরক্ষিত আছে বলে দাবি অল্পনা রানীর। যত গ্রামের ভিরাপি ফল গাছ ফুল গাছ আছে যতটা বীজ তোলা যায়, আমি দেখা যাচ্ছে যে কতগুলো আছে গবেষণা করার জন্য আমি প্রায় 400 প্রকারের বীজ আমি সংরক্ষণ করা হয়েছে আমার কাছে বর্তমানে। বিভিন্ন কাঁচের ও প্লাস্টিকের পাত্রে বীজ সংরক্ষণ করেন অল্পনা রানী। দীর্ঘমেয়াদে সংরক্ষণের মাধ্যমে বীজ ব্যাংক গড়ে তুলতে সরকারের সহায়তা চাইলেন এই কিষানী। সরকারিভাবে কোনো ডেগেশন করে যদি বীজগুলো দেখানো এসে যাতে মানে একটা বীজ মেলা মতন হবে, বীজের একটা ব্যাংক হবে, আমি এইরকমভাবে চাচ্ছি সেটা। অল্পনা রানীর দেখা দেখি এলাকার শতাধিক চাষি এখন দেশি জাতের বীজ সংরক্ষণ করে সফলতার মুখ দেখছেন। দেশি বীজ আমরা কীভাবে সংরক্ষণ করতে হবে এগুলো আমরা জানি বুঝে নিচ্ছি তার কাছ থেকে। আমরা দেখছি যে হাইব্রিড বীজ কখনোই রাখা যায় না এবং বাজার থেকে অনেক দামে কিনতে হয়। হাইব্রিডের হাত থেকে কৃষককে রক্ষা করতে দেশি প্রজাতির বীজ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অল্পনা রানী। ডেস্ক রিপোর্ট, News24। নদী দখল করে ব্যক্তি নামে দলিল করে নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের সাবেক মেম্বার আব্দুর রশিদ ও তার মেয়ে জামাই লোকমানের বিরুদ্ধে। জাল দলিল করে দখল করে নেওয়া হয়েছে নদীর ওই অংশ। নদীর পাড়ের মানুষরা এ বিষয়ে জেলা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাননি, উল্টো হামলার শিকার হয়েছেন দখলদারদের পাঠানো সন্ত্রাসীদের দ্বারা। রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ভায়না নদী। 1927 ও 1962 সালের রেকর্ডে এটি নদী উল্লেখ থাকলেও 1990 সালের রেকর্ডে হয়ে যায় ফসলি জমি। 1986 সাল থেকে সাবেক মেম্বার আব্দুর রশিদ ও তার মেয়ের জামাই লোকমান শুরু করে নদী দখলের কাজ। জাল দলিল করে হাতিয়ে নেয় নদীর ওই অংশ। গ্রামবাসীর প্রতিবাদের মুখে নিজেরা ভোগ করতে না পেরে বিভিন্ন প্রভাবশালীদের মাছের ঘের হিসাবে লিজ দেয় তারা। বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতার শিকার হন ঝিকরগাছা ও শার্শা উপজেলার 20 গ্রামের মানুষ। আমাদের বাড়িতে পানি উঠে যায়, অন্তত 2-3টা ইউনিয়নের পানি এই নদীতে বেরোয়, কান থেকে 4 কান ইউনিয়নের পানি বেরোয় এই জায়গাতে, অথবা ভারতের পানিও আসে আর কি, সেই পানিটা সম্পূর্ণ এরা নিরকাশন করতে দিচ্ছে না।
ভায়না নদী একদিকে মিশেছে যশোরের শার্শায়, অপরদিকে মিশেছে চৌগাছা উপজেলার কপোতক্ষ নদে। কিন্তু দখলের কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের এই নদীর পানি বের হওয়ার জন্য সরকার লাখ লাখ টাকা খরচ করে এই খাল কেটেছে, কিন্তু এই ভেড়ি বাঁধের জন্য পানি বের না হওয়াতে আমাদের আবাদ ফসলের সমস্যা হচ্ছে। দখলের প্রতিবাদে ভুক্তভোগী গ্রামবাসী মানববন্ধন করা সহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি তারা, উল্টো নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। জেলা প্রশাসনের কার্যালয় বরাবর, ইউনো বরাবর, এসিল্যান্ড বরাবর আমরা অভিযোগ জমা দিছি, দেওয়ার পরেও আজ পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি। তাই দেখেন এখন ধান সব পেকে রয়েছে, আমরা ধান কাটতে পারছি না, ধান সব কলাই যাচ্ছে, পানি সত্যি পাচ্ছে না ধান কাটতে। তবে জেলা প্রশাসক বলছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেব যাতে সেখানে অবৈধ দখলদার চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেয়, এবং আমরা অবৈধ দখলদার যদি থাকে আমরা তাদেরকে উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। দখল হওয়া এই নদীটি পুনরুদ্ধার করে প্রশাসন আবারও গ্রামবাসীকে ফিরিয়ে দিবে এমনটাই আশা রাধানগরের ভায়না নদী পারের মানুষদের। নেক্সট রিপোর্ট, নিউজ 24। পেঁয়াজের চড়া দাম দেখে মেহেরপুরে এখনও পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকেরা। বাজারে আগাম জাতের পেঁয়াজ আসলেও কৃষকরা বলছেন এবার পেঁয়াজ সংকটে থাকায় দ্রুত দাম কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে কৃষকদের অতিমাত্রায় চাষ প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলছে কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরে শুকসাগর জাতের পেঁয়াজের চাষ হয় বেশি, বিশেষ করে জেলার মুজিবনগর উপজেলা জুড়ে বিস্তীর্ণ মাঠে এখন শুধুই পেঁয়াজের আবাদ। কয়েক বছর পেঁয়াজ চাষে চাষিরা লোকসান গুনলেও এবার পরিস্থিতি ভিন্ন। বাজারে এখনও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, তাই অতিরিক্ত লাভের আশায় নতুন করে পেঁয়াজ চাষ করছেন কৃষকরা। বাজারে যে মূল্য দেখা যাচ্ছে এই অনুসারে এখন দ্বিগুণ জমি ধরেন পেঁয়াজ চাষ বেড়ে গেছে। আগে লাগাইছিলাম দাম পাইনি, এবার দাম পাওয়ার আশা এই কথা। গতবার 5 বিঘা করলাম, 5 বিঘা মারাই গেছে, এবার 15 বিঘি করার চিন্তা করা, যদি 2/4 ভাগের 1 ভাগও দাম পাই তাও যথেষ্ট। আমরা যে পেঁয়াজটা এখন বুনছি, আমরা যে আশা অনেক মানে অনেক আশা ব্যক্ত করে আমরা পেঁয়াজটা বুনি, ঠিক আছে, কিন্তু আমাদের ফসলটা যে সময় ওঠে আমরা সে সময় ন্যায্য মূল্যটা আমরা পাই না। ভালো দাম দেখে চাষিদের অতিমাত্রায় পেঁয়াজ চাষের প্রবণতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে কৃষি বিভাগ। সামনের বছর দাম পাবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ দেখা যায় যে এক বছরে যেটা এই বছরে দাম হয়েছে সেটা অধিকারে উৎপাদন হলে সামনের বছরে কমে যায়, সেই জন্য এটা আমাদের কাছে একটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনাদের টার্গেট অনুযায়ী আপনারা ব্যালান্স করে চাষ করেন যাতে আপনাদের ন্যায্য মূল্যটা নিশ্চিত হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবার মেহেরপুরে পেঁয়াজের আবাদ হয়েছে 1500 হেক্টর জমিতে, তবে কৃষকদের দাবি পেঁয়াজের চাষ হয়েছে আরও কয়েক গুণ বেশি। ডেক্স রিপোর্ট, নিউজ 24। ধানের জেলা দিনাজপুর। প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপাদন হয় এখান থেকেই, তবে বাজারে ধানের দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। সরকার ধানের মূল্য নির্ধারণ করে দিলেও সে দামে বিক্রি করতে পাচ্ছেন না চাষিরা, কম দামে বিক্রি করতে হচ্ছে ধান। এখন খরচ ওঠাতে হিমশিম খাচ্ছেন তারা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের জন্য বিখ্যাত উত্তরের জেলা দিনাজপুর, আমন ধানের ভরা মৌসুমে কৃষকরা পাচ্ছেন না ফসলের ন্যায্য মূল্য, এ কারণে বিপাকে পড়েছেন তারা। কৃষকেরা বলছেন চিকন ধানের দাম কিছুটা ভালো হলেও মোটা ধানের দাম একেবারেই কম। তাদের অভিযোগ, বাজারে চালের দাম বেশি হলেও ধান বিক্রি করতে হচ্ছে কম দামে। ধানের দাম পাচ্ছি না, 1100 টাকা বস্তা। ধান বিক্রি করতে গেলে তো মনে করে ধানের মূল্য পাচ্ছি না, কিন্তু চাল কিনতে গেলে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এদিকে সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে সরকার ধান ক্রয়ের সিদ্ধান্ত নিলেও এই পদ্ধতির কারণে অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। আমাদের কাছে তো সরকারি কোনো লোক আসে নাই, আর আমরা ধানও সরকারকে দিতে পারছি না। আমাদের তো কার্ড টার্ড কিছুই নাই, আর কিভাবে নিবে না নিবে সেটাও তো আমাকে কেউ আসে বলেও নাই। সরকার ধান নিচ্ছে নাকি আমরা কিন্তু কিছু গ্রামের লোক কিছু জানছি না। আর কৃষি বিভাগ বলছে অ্যাপ সম্পর্কে কৃষকদের জানাতে কাজ করছে কৃষি বিভাগ। নিবন্ধনের তারিখ বাড়িয়ে 12 ডিসেম্বর করা হয়েছে। 16টা উপজেলা অ্যাপসের মাধ্যমে তারা ধান ক্রয়ে আমাদের খাদ্য বিভাগ কিনবে, তো সেটার সাথে আমরা কৃষি বিভাগ ওতপ্রোতভাবে জড়িত আছি। অ্যাপস যে কাজটা করবে, এই কৃষকের তালিকাটা হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনার লটারিটা হবে। এবারের এই মৌসুমে জেলায় সরকারিভাবে মোট ধান ক্রয় করা হবে 28,007 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবারে বসুন্ধরা কিংস এসএ গেমসের সংবাদ। স্বর্ণ দিয়ে এসএ গেমসের নবম দিনের সূচনা করে বাংলাদেশ। আর্চারি নারী কম্পাউন্ডের একক ইভেন্টে স্বর্ণ জিতে নেন সুমা বিশ্বাস। আর্চারি ইন্ডিভিজুয়াল পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ জেতে সোহেল। মেয়েদের রিকার্ভ ইভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণ পদক পান ইতি খাতুন। আর ছেলেদের রিকার্ভ এককে স্বর্ণ বাগিয়ে নেন রোমান সানা। এ নিয়ে এবারের আসরে আর্চারির দশটি ইভেন্টে সবকটিতেই স্বর্ণ জিতে অনন্য এক রেকর্ড গড়ল বাংলাদেশ। নেপাল থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। আগের দিনের দলগত ৬ পদকের সবগুলোর স্বর্ণপদক নিজেদের করে নিয়ে লাল সবুজের আর্চাররা জানান দিয়েছিলেন নিজেদের শক্তিমত্তা। আসরের নবম দিনে এসে এককের বাকি ৪ ইভেন্টের সবগুলো স্বর্ণপদকও নিজেদের করে নেয় বাংলাদেশ। দিনের শুরুতে মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন সুমা বিশ্বাস। আসরে বাংলাদেশ দলে চতুর্থ খেলোয়াড় হিসেবে এসে এই কীর্তি গড়লেন সুমা। আমি ৪ নাম্বার প্লেয়ার ছিলাম, এখানে ৪ নাম্বার প্লেয়ার হয়ে আসছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত দূর পর্যন্ত। এরপরই ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন মোহাম্মদ সোহেল রানা। দিনের দ্বিতীয় পদকের উল্লাস শেষ হতে না হতে আবারও আনন্দের খবর আসে রিকার্ভ ইভেন্ট থেকে। মেয়েদের এককে ভুটানের প্রতিপক্ষকে হারান ইতি। রোমান সানা বড় ভাই, ওদের দিকে তাকিয়ে আমি নিজে কঠোর পরিশ্রম করার পর আজ আমি পাইছি, অনেক খুশি, আমি অনেক আনন্দিত। পিছন দিয়ে সবাই উৎসাহ দিচ্ছিল এবং স্যার আমার কোচ যিনি, উনিও অনেক উৎসাহ দিচ্ছে, বলছে উনি যেগুলো ভুল করছি ওইগুলো বলছে, আমি ওইগুলাই কালেক্ট করছি। তারপরে দিনের তিন ইভেন্টে সফলতার পর রিকার্ভ এককে দেশসেরা আর্চার রোমান সানার দিকে তাকিয়েছিল সবাই। হতাশ করেননি রোমান, ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন রোমান সানা। মানে খুশির কিন্তু ভাষা প্রকাশ করতে পারতেছি না যে কতটা খুশি লাগছে। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক গোল্ড অর্জন করার তৌফিক দান করেছে। এমন ফলাফলে খুশি আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। আমরা অ্যানালাইসিস করে দেখেছিলাম যে আমরা এগিয়ে আছি, যখন আমরা দেখেছি যে মানে ৮টা পর্যন্ত আমাদের অ্যানালাইসিস করে যখন পেয়েছি, তখন বলবো যে ৮টা পারলে আমরা ১০টাও পেতে পারবো। আর্চারিতে অনন্য এক রেকর্ড করলো বাংলার আর্চাররা। ১০টি ইভেন্টের মধ্যে ১০টিতেই স্বর্ণ জিতে তারা প্রমাণ করলেন সুষ্ঠুভাবে অনুশীলন পেলে তারাও বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরো অনেক বড় করে উজ্জ্বল করতে পারবেন। নেপালের পোখারা থেকে মাহফুজুল ইসলাম, নিউজ ২৪। খেলার আরো খবর এবার লোটোর সৌজন্যে বঙ্গবন্ধু বিপিএল আপডেট। বিপিএল এর উদ্বোধনীর পর এবার মাঠের ক্রিকেটে পুরোপুরি মনোযোগী খেলোয়াড়রা। সব মিলিয়ে দারুণ এক টুর্নামেন্টের আশা করছেন বিদেশি কোচরা। বলছেন স্পোর্টিং উইকেটে জমে উঠুক টি টোয়েন্টির। আর এই ছিল এখনকার নিউজ ২৪ সকাল ৯টার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।